তুমি মানুষ বলে তাই কল্যাণ ভাব মানুষে। ওয়ালাইকুম সালাম আব্দুল্লাহ, ভালো আছো? আপনি ভালো থাকুন। আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আপনি ভালো থাকুন। কেন, আমি কি করছি আব্দুল্লাহ? আপনি আমাকে ছাড়াইছেন। ও, তেনে কি আমি খারাপ করছি? কেন আব্দুল্লাহ, আমি কি তোমার লোক কোনো বেয়াদবি করছি? আমি এদিকে আসেন, ওই দিকে বসো। কি বেয়াদবি করছি আব্দুল্লাহ? আমারে ছাড়াইছেন। এটা আমি বেয়াদবি করছি? এটা কি বেয়াদবি নাকি ভালো কাজ? না, বেয়াদবি। বেয়াদবি? আপনি আইছেন, আমারে কয় আইছেন? ও, ওখান থেকে? ও, আহ, আরে ওখানে। ও, আচ্ছা 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 আব্দুল্লাহ, তাহলে এই বসেন, আলোটা স্যার রেডি আছে, এদিকে আসুন। আব্দুল্লাহ ভাই, আপনার আমি, হ্যালো আব্দুল্লাহ ভাই, কেমন আছেন? আপনার কয়বার কয় দিনের বয়স আগে আসছি? বসেন, সুন্দর করে বসেন, সুন্দর করে বসেন, আসুন, এই দিবেন, এই দিবেন আব্দুল্লাহ ভাই, ওই দিবেন, আর ওই দিবেন, এই দিবেন। ও, আচ্ছা আচ্ছা, শুনেন আব্দুল্লাহ ভাই, আপনার বয়স কয়দিন বয়সে জানি আপনার? না, পাইছি আমি 12 বছর বয়সে। হ্যালো ভিউয়ার্স, এই জিনটা আলহামদুলিল্লাহ আমি পাইছি, এটা আমার অফিসে আমি রেখে আসছি, কিন্তু ছোট বাচ্চা 12 বছর, তো তো ছিল ডাস্টবিনে, ডাস্টবিনে যারা ময়লা পালিতে যান, যে সকল মহাবৈরেরা, আপনারা আপনাদের মাথায় কাপড় দিয়ে যাবেন ডাস্টবিনে, বারবার বলতেছি, এটা ছিল ডাস্টবিন। আব্দুল্লাহ, আপনি ডাস্টবিনে ছিলেন না? জোরে বলেন, ডাস্টবিনে জোরে বলেন, সকল দর্শকের উদ্দেশ্য করে বলেন, আপনি ছিলেন কোথায়? ডাস্টবিনে আপনারা কে রেখে গেছে বলেন তো? একটা হিন্দু বেটি, উনি হয়েছে জারর সন্তান। কি জারর সন্তান ছিলেন না? আই আব্দুল্লাহ, উনি ছিল জারর সন্তান, নামটা রাখছি আমি। হ্যাঁ, আপনি জোরে বলেন, নামটা কে রাখছে? আপনার কোনো নাম ছিল না, আপনি জারর সন্তান ছিলেন। এই ব্যক্তি গেছে ওই ডাস্টবিনে ময়লা ফেলার জন্য, ওখান থেকে এনে ধরছে, বুঝছেন, ওখান থেকে এনে ধরছে। যাও, পরবর্তীতে আমি ওনার নাম রেখে দিলাম আব্দুল্লাহ। যাও তো আব্দুল্লাহ ভাই, আমার যদি ভুল ত্রুটি আপনার ওখান থেকে চলে আসলাম, আমি আপনার খোঁজ খবর নেই নেই জন্য, তোমার যদি দুঃখ পাই তাহলে আমার মাফ করে দিয়েন। তো এখন ওনার নামাজ পড়তে দেন না কেন? কয়েকদিন হঠাৎ হঠাৎ নামাজের সময় নাকি? ও, আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে, অসুবিধা নেই, তাহলে আর কোনো সমস্যা করে না আব্দুল্লাহ ভাই? আপনি কথা দেন, আমি তো কথা ঠিকই রাখি, আপনি তো রাখেন না। আমি কি রাখি না ভাই? আপনি ওখান থেকে আসেন, আমারে বলাইছেন। আহা রে আব্দুল্লাহ ভাই, আচ্ছা, এটার জন্য আমি অনেক কষ্ট পাইছেন, আপনি আমার একটু মাফ করে দিয়ে না? কত ভালোবাসে, চিন্তা করছেন? আমার অনেক ভালোবাসে, আসলে অনেক ভালোবাসে। আমি আপনার বড় ভাই বানাইছি না? বড় ভাই বানাইছি তো আমারে। আব্দুল্লাহ ভাই, এর কোনো সমস্যা আছে? এই যে এই লোকটা, ওকে ধন্যবাদ, যান, ওকে করতে গেছেন। আরে আল্লাহ, তোমার বড় দেন, দেখেন তো কোনো মায়ের গর্ব না করো, যা বলে একটু দেখো, ছোটো মানুষ বলতে পারে না। ঠিক আছে, ওকে ধন্যবাদ, ঠিক আছে আব্দুল্লাহ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি ওখান থেকে আসছি বইলে আসি না, তার জন্য আমি ক্ষমা প্রার্থী, আপনার খোঁজ খবর নেই না, এখন থেকে যেহেতু এখানে আসছি, আমার মাদ্রাসায় সবসময় চেম্বার থাকবে, ঠিক আছে, আপনি খোঁজ খবর রাখেন, আমার এখানে থাকবেন, হ্যাঁ থাকবেন তো, ওকে, জোরে মুখ দিয়ে বলেন, হ্যাঁ ঠিক আছে। তো ওকে আজকের মতো বিদায় নিলাম, আর ওনার ফ্যামিলিতে কোনো ঝামেলা আছে? স্ত্রী দিয়ে কাজ করায়, কি কাজ করায়, বড় সংসারের ঝামেলা বেশি, কি ঝামেলা, সবসময় টেনশনে থাকে, মন ভার করে সবসময় চিল্লাচিল্লি করে, চিল্লাচিল্লি করে। আচ্ছা আচ্ছা, মানে ফ্যামিলিগত ঝামেলা না, এতে অন্য আর কোনো ঝামেলা নাই তো? আচ্ছা আলহামদুলিল্লাহ,
তাহলে ইনশাআল্লাহ তো আব্দুল ভাই দোয়া করেন হ্যাঁ আমি দোয়া করব আপনি দোয়া করেন আমি আচ্ছা আমি তো দোয়া করি আপনি তো আমার সারা আইছেন লাইনটা উঠায় দিয়ে গাছে তুলে একদম ওই টান্ডে দিচ্ছি আপনারই তো সমস্যা আচ্ছা আচ্ছা যাও আপনার যদি ওখানে থাকলে নিন আমি সামনের কাছে কখনোই যাতাম এতদিন তো যাইনি গেছি ও আচ্ছা যাক আমি সেই জন্য ক্ষমা প্রার্থী এখন আমার এম থেকে যান হ্যাঁ ওকে ধন্যবাদ আপনি আমার থেকে যান বড় ভাই হিসাবে আমি ছোট ভাই হিসাবে আপনাকে স্নেহ করব মায়া মমতা দিব পুরো ঝামেলা হবে না হ্যাঁ ওকে আসসালামু আলাইকুম